হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ফুটবল মার্কেট ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, প্রথমে আসবো মোহন বাগান সুপার জায়েন্টের একটি বিশেষ খবর নিয়ে। তো বন্ধুরা, আগামী 24 অক্টোবর এএফসি কাপকে মাথায় রেখে মোহন বাগান সুপার জায়েন্ট গতকাল থেকে তারা অনুশীলনে নেমে পড়েছে। হ্যাঁ বন্ধুরা, মোহন বাগান সুপার জায়েন্ট দলের বিদেশিরা তারা ছুটি কাটিয়ে সবাই প্র্যাকটিসে জয়েন করেছে। গতকাল প্র্যাকটিসে দেখা গিয়েছে আর্মান্দো সাদিকু, কিয়ান নাসেরি, হুগো বুমোস, হেক্টর উস্তে, জেসন কামিন্স, দিমিত্রি পিট্রাটস সহ আরও প্রায় সবাইকেই দেখা গিয়েছে। জোর কদমে চলছে অনুশীলন। আগামী 24 অক্টোবর মোহন বাগান সুপার জায়েন্ট দলের প্রতিপক্ষ বাংলাদেশের জায়েন্ট ক্লাব বসুন্ধরা কিংস। গতকাল দুইজন অস্ট্রেলিয়ান নতুন বিদেশিকেও মোহন বাগান সুপার জায়েন্টের অনুশীলনে দেখা গিয়েছে। শোনা যাচ্ছে এই দুই বিদেশি প্লেয়ার হলো দিমিত্রি পিট্রাটসের ভাই, একজন কোস্তা পিট্রাটস এবং আর একজন মাকিস পিট্রাটস। এই দুইজনই বিদেশি অস্ট্রেলিয়ান সেকেন্ড ডিভিশন দল সেন্ট জর্জ এফ এ খেলেন। একজন সাধারণত অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে এবং অন্যজন রাইট উইং পজিশনে খেলে। দুইজনের বয়স 23 এবং 25 বছর। শোনা যাচ্ছে মোহন বাগান সুপার জায়েন্ট দলে তারা ট্রায়ালের জন্য এসেছে। এবারে দেখা যাক, ট্রায়ালে যদি তারা সিলেক্ট হয় তাহলে আগামী 24 অক্টোবর এএফসি কাপের ম্যাচে এই দুইজন অস্ট্রেলিয়ান বিদেশিকে আমরা স্কোয়াডে দেখতে পাব। এবারে আসবো বন্ধুরা কেরাল ব্লাস্টার এফসি দলের একটি খবর নিয়ে। তো বন্ধুরা, কেরাল ব্লাস্টার এফসি দলের অ্যাসিস্ট্যান্ট কোচ স্টিফেন ভ্যান ডার হেইডেন, তিনি কেরাল ব্লাস্টার এফসি দল ছেড়ে স্কটিশ প্রিমিয়ার লিগের দল রেঞ্জার এফসি দলের অ্যাসিস্ট্যান্ট কোচের দায়িত্ব তিনি যোগ দিয়েছেন। নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের একটি আপডেট তোমাদেরকে জানিয়ে দিই। তো বন্ধুরা, এবছরে আইএসএলের সব থেকে প্রতিভাবান ইন্ডিয়ান প্লেয়ার পার্থিব গগৈকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা 2027 পর্যন্ত কন্ট্রাক্ট এক্সটেনশন করেছে। এবছর আইএসএলে পার্থিব গগৈ একমাত্র ইন্ডিয়ান প্লেয়ার যিনি বর্তমানে অলরেডি 3টি ম্যাচে 4টি গোল করে ফেলেছে। এবার আসি বন্ধুরা আই লিগের একটি ছোট্ট নিউজ নিয়ে। আই লিগে নতুন লোগো প্রকাশিত হয়েছে 2023 এবং 2024 মৌসুমের জন্য। লোগোটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত, ধন্যবাদ।